ফাইনালি রেডি স্টেডি হয়ে আমরা ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির জন্য। তো আমার ফুল লুকটা তো শেয়ার করা এখনো হয়নি, অবশ্যই শেয়ার করব, ওটা তো শেয়ার করতেই হবে। আর পিছনে দুই মহিলা, আমার মা আর কাকিমা সবাই, এই হচ্ছে ওদের লুক। আর সামনে আছে বাবা আর ভাই, ওরাই সবচেয়ে খাটাই দিছে একদম ওই আর। বিয়ে বাড়ি টিয়ে বাড়ি তো সব ফালতু কথা, আসল মোহ মায়া দাঁড়া ডান দিকে পরে দেখাবো। আসল মোহ মায়া তো হচ্ছে যে জমকালো সাজ সাজার সুযোগ চাই, তো এমনি এমনি তো আর জমকালো সাজ সাজা যায় না, তো বিয়ে বাড়ি ওই জন্য মাস্ট শীতকালে। এই যে হচ্ছে বাপি রেডি স্টেডি, আর এই যে ভাই সামনে কুলডুড। তো এটা হচ্ছে নিউলি গ্রুম এন্ড ব্রাইড। রুকো যারা সবার করো, শুরুয়াত হচ্ছে ফুচকা দিয়ে। তো এই যে সবাই দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য, আর ওদিকে এই যে সব লোকজন ঘোরাঘুরি করছে, এখানে ফুচকা মাখা হচ্ছে, পাতে আসার জন্য ওয়েট করছে ফুচকা। অনেকদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা, তো এটা হচ্ছে তনুশ্রী, আমার চাইল্ডহুড ফ্রেন্ড। আর এদের তো চেনো, কাকিমা মা, ওদিকে হচ্ছে কাকিমা মানে তনুশ্রীর মা। আর এই যে যার বিয়ে হচ্ছে তার নাম অভিষেক, আর বউর নাম হচ্ছে স্বর্ণালী। তো এবার হচ্ছে কি কি আছে দেখি, কড়াইশুটির কচুরি, চানা কিমা, ফিশ চপ, স্যালাড, পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, বাস বাস, থ্যাংক ইউ, সি ইউ। ইউ আগে তোমার ছেলেমেয়ের অন্নপ্রাশনে, এই হচ্ছে ব্যাপার। হাতে চলে এসছে কড়াইশুটির কচুরি, আর হচ্ছে চানা কিমা চানা সামথিং লাইক দ্যাট। আফটার পিস কচুরি চলে এসছে, সুন্দর মাছের চপ, আর হচ্ছে সাথে স্যালাড আর কাসুন্দিও। আফটার ফিশ চলে এসছে পোলাও সাথে চিকেন কষা। বাড়ি থেকে এসে একদম শরীরে জানছিল না যে ব্লগটাকে শেষ করব। তো সকালবেলা উঠেছি, আজকে আমার ছুটি আছে বেসিক্যালি। মানে আমরা কি করি, আমি আর আমার একজন বান্ধবী, আমরা দুজনে একই জায়গায় একসাথে এই চাকরিটা করছি। তো ও আমার ডিউটিটা করে দেয়, আমিও ডিউটিটা করে দিই, ওই জন্য আমরা সপ্তাহে দুটো করে এক্সট্রা ছুটি নিজের মতো অ্যারেঞ্জ করে নিই। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য কাল আমার ছুটি ছিল আর আজকেও আমার ছুটিটা আছে,
ভাগ্যিস ছুটিটা আছে, সত্যি দরকার ছিল। আর সকালটা শুরু হচ্ছে এই যে এক গ্লাস তেতো জল দিয়ে। তো গুড মর্নিং টু এভরিওয়ান। তেতো জলের পর এই অরেঞ্জ কুকিজই হচ্ছে আমার শেষ ভরসা। এটা অ্যাকচুয়ালি ভালো খেতে, কিন্তু এই তেতো পরে এই মিষ্টি মিষ্টি ব্যাপারটা পেয়ে না একটু বেশি ভালো লাগছে। সকাল সকাল কিছু হেলদি খাওয়ার প্রচেষ্টায় দুধ দিয়ে ওটসটাকে ফুটিয়ে নিয়েছি, আর সাথে দু চামচ মতো দু আড়াই চামচ মতো হানি অ্যাড করেছি। আর এদিকে সমস্ত ফল কেটে রেখেছি, এখানে বেদানা আছে, এটা কলা, এটা হচ্ছে আপেল, আর এখানে হচ্ছে আমন্ড। আজকে দিদুনও আমার সাথে খাচ্ছে ওটস। চিয়ার্স টু আ হেলদি মর্নিং অ্যান্ড আ হেলদি ব্রেকফাস্ট। স্নান টান হয়ে গেছে, খেতে বসে গেছি। লাঞ্চ একদম সিম্পল আছে, সাদা ভাত, এই যে হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা, এই যে হচ্ছে বড়ি দিয়ে শাক দিয়ে একটা তরকারি, আর এই যে হচ্ছে পেঁয়াজ দিয়ে মসুর ডাল। তো এখানে হচ্ছে আমার হোস্টেল যাওয়ার প্রিপারেশন। তো এই যে বসিয়ে দিয়েছি তরকারি, মিন্স ভাত ভাজা করে নিয়ে যাব। তো পেঁয়াজকলি, গাজর, কড়াইশুঁটি আর ক্যাপসিকাম সব কিছু দিয়ে, আর একটু ভাত এখানে ছিল সেটাই দিয়ে ফ্রাই করে নিয়ে চলে যাব। আপাতত ট্রেনে গোয়িং ফর হোস্টেল। তো আপাতত আমি হোস্টেলে, হ্যাভিং ইয়ামি ইয়ামি ফুড। এইটা আমি বানিয়েছি, এইটা বানিয়েছে দিদি, এন্ড দিস ইজ সুদেশনা, আর এইটা হচ্ছে সেই মাছওয়ালি দিদি। তরকারিটা দেখানো ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাছটা আমরা খেয়ে নিয়েছি এদিকে কাটা, আর এদিকে হচ্ছে ফুলগোবি আর আলু, আর এইটা হচ্ছে আমার ইয়াম্মি ইয়াম্মি রাইস। আমার রাইস খেয়ে তোর কেমন লাগলো সুদেশনা? Honest opinion. Next time, either পেঁয়াজকলি ফ্রাই করবি, নয় পেঁয়াজকলি দিবি না। Okay. আর এটা হচ্ছে রুম। তো ইট ওয়াজ অল অ্যাবাউট বিয়ে বাড়ি আর দ্য ডে আফটার বিয়ে বাড়ি। তো আমি তো ভীষণ মজা করেছি, ইউ নো, ছুটি ছিল, ভালো করে খেয়েছি দিয়েছি, আরাম করে একদম সুন্দর মজা করেছি, আড্ডা মেরেছি। আর আমি, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো কমেন্ট করে আমাকে জানিও, তো আমার হস্টেল মেটসদের নিয়ে আমি আরও বেশি করে ব্লগস বানাবো অ্যান্ড অল, কী সব হাবি জাবি বকছি। মুখে আমি এখন না কলার খোসা লাগিয়েছি, ইট ইজ ভেরি গুড ফর ইওর স্কিন। আমার মুখে যে দেখতে পাচ্ছ না প্রচুর দাগ, ঠিক আছে, তো সেগুলো রিমুভ করতে প্রচণ্ড হেল্প করে, আর কলার খোসাটায় প্রচুর ফাইবার্স থাকে, তো ইট ইজ গুড ফর স্কিন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আর বেশি বকছি না, টাটা বাই, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, বিকজ ইটস ইয়োর লাইফ অ্যান্ড টোটালি ইয়োর উইশ। টাটা সবাই, মনে কিছু অ্যাম্বিশন নাও, কিছু করার চেষ্টা করো, ওয়েক আপ অ্যান্ড জাস্ট ডু ইট। টাটা, দেখা হবে পরের ব্লগে।